বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব। মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সাজেশান নিয়ে দেখো তোমাদের ইতিহাসে কিন্তু আটটা অধ্যায় রয়েছে যার প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে গোনা কয়েকটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার সাথে আজকের ভিডিওতে কিন্তু দু মার্কস চার মার্কস এবং আট মার্কসের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো তার জন্য প্রথম নাই ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো তো দেখো দিয়া সাজেশানের প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে কোনো বড় প্রশ্ন তোমাদেরকে আমি এই সাজেশানে কিন্তু রাখছি না তাই বলবো এখান থেকে বড় প্রশ্ন পড়ারও কোনো দরকার নেই এখান থেকে যে দু মার্কসের আমি তিন চারটে প্রশ্ন বলছি সেগুলো একটু তোমরা তোমাদের বইতে দাগ দিয়ে নাও অথবা লিখে নাও এখানে যেহেতু আমি মানে প্রথম অধ্যায়ের কোনো প্রশ্নই রাখিনি প্রশ্নটা হচ্ছে খাদ্যাভাসের চর্চা আমাদের কি কি বুঝতে সাহায্য করে সামাজিক ইতিহাস কী আর ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের সীমাবদ্ধতাগুলি কি কি এই চারটে দুমাক্কসের প্রশ্ন এখান থেকে পড়ো এর মধ্যেই তোমরা পেয়ে যাবে নেক্সট চলে যাও দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দেখো এই সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই যে অধ্যায় এখান থেকে তোমরা দু মার্কসের যে চারটে প্রশ্ন আমি বলে দিচ্ছি যে গ্রাম প্রকাশিকা কেন প্রকাশিত হয় আর এর তারিখটা একটু মনে রাখবে বা সালটা মেকলেমিনিট কি আর হচ্ছে নারী জাগরণের ক্ষেত্রে বামা পত্রিকার ভূমিকা কী ছিল আর চার্লস উড এর নির্দেশনামায় কি বলা হয়েছে বা উডের এর আর যেটা আর কি এই এই যে চারটে প্রশ্ন বললাম এটা মনে রাখবে তার পাশাপাশি দেখো চার মার্কস আট মার্কসের জন্য আমি চারটে প্রশ্ন রেখেছি যে ড্রিও জিওর নেতৃত্বে বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের পরিচয় দাও আর এর ব্যর্থতার কারণ কি নেক্সট দেখবে বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি আলোচনা করো আর এর সীমাবদ্ধতাগুলি লেখো চার নম্বর উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ব্রাহ্ম সমাজগুলোর ভূমিকা আলোচনা করো হয় এটি কেন বিভাজিত হয়েছিল তৃতীয় অধ্যায় থেকে দেখো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রেখেছি তৃতীয় অধ্যায়ের যে দুমার্কসের কোয়েশ্চেনগুলো দেখো আমি বলে দিচ্ছি যে তৃতীয় অধ্যায় থেকে কিন্তু পড়বে সাঁওতাল বিদ্রোহের খুদকাটি প্রথা ঠিক আছে তিতুমির তার আন্দোলন কি নামকরণ করে না তিতুমিরের অনুগামীরা কী নামে পরিচিত চুয়ার বিদ্রোহ কি আর একটা পড়ে রাখবে এখান থেকে যে কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য এই যে চারটে প্রশ্ন বললাম এগুলো একটু তোমরা দেখে রাখবে আর বড় প্রশ্ন পড়বে নীল বিদ্রোহ কেন ঘটেছিল আর এই বিদ্রোহের বৈশিষ্ট্য ফলাফল আলোচনা করো নেক্সট পড়বে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো এই যে দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা খুবই ভালো করে এখান থেকে রেডি করে রাখবে এর পাশাপাশি যদি তোমরা পড়তে চাও তাহলে চুয়ার বিদ্রোহটা এই বিদ্রোহটা কিন্তু একটু দেখে রাখতে পারো যে চুয়ার বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য এই কোয়েশ্চেনটি নেক্সট দেখো তোমাদের আমি আবারও বলি চতুর্থ অধ্যায়ের সাজেশান দেওয়ার আগে যে তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সমাধানের জন্য কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে সমস্ত বিষয়ের সাজেশান বা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তোমাদের প্রশ্নেরও উত্তর বা সমাধান দিয়ে দেওয়া হবে পরবর্তী চতুর্থ অধ্যায় যে নাম সংঘবদ্ধতার গোড়ার কথা দেখো এই চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে প্রথমেই আলোচনা করব এই অধ্যায়ের মার্কস যেমন করে বলে আসছিলাম যে প্রথম প্রশ্ন পড়বে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন দেখবে এইরকমই চারটি প্রশ্ন সেম রয়েছে শুধু একটু আলাদা যে জাতীয় বিদ্রোহ যেমন বলেছে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে কেন বা কে বলেছেন এই রিলেটেড তো সেগুলো একটু তোমরা দেখে যাবে তার সাথে পড়বে টিকা লেখু ইলবার্ট বিল সভা সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা আর চৈত্র মেলা মার্কসেরই প্রশ্ন টিকা হিসেবে পড়ে যাবে নেক্সট তিন নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন চার মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে কেন আর ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা ছ নম্বর ভারত চিত্রটি কোন পটভূমিতে অঙ্কিত তো এই যে গোড়া আর ভারতমাতা চিত্র এই দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে ভালো করে প্র্যাকটিস করে নিও দু মার্ক্সের ক্ষেত্রে আর পরবর্তী তোমরা চার মার্ক্সে যেগুলো পড়বে যে মহারানীর ঘোষণাপত্র ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় গগনেন্দ্রনাথ ঠাকুরের কল্পচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করে চার নম্বর আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় আর মহাবিদ্ধের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব এই পাঁচটা চার মার্কসের প্রশ্ন পড়বে এখান থেকে আট মার্কসের দুটো প্রশ্ন যে উনিশ শতকের বাংলা রেখায় ও লেখায় কীভাবে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে তা লেখো আর দু নম্বর পড়বে সংক্ষেপে আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি তো এই প্রশ্নগুলো তোমরা চতুর্থ অধ্যায় থেকে প্র্যাকটিস করবে ভালো করে তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এর আগে ভিডিওতে কিন্তু বাংলা বিষয়ের সাজেশান দেওয়া হয়ে গেছে তোমরা অতি অবশ্যই সেখান থেকে দেখে নিও অথবা প্লে থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো দেখো পঞ্চম অধ্যায় তো প্রিয় বন্ধুরা আজকের এই পর্বটি তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথমেই দু মার্ক্সের ক্ষেত্রে দেখো বিকল্প চিন্তা উদ্যোগ যে উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত হ্যাঁ এখানে দেওয়া রয়েছে তো যার মধ্যে দু মার্কসের ক্ষেত্রে তোমরা পড়বে আইসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য আচ্ছা তোমরা এখানে দু নম্বর শ্রীরামপুর ত্রয়ী বলতে কী বোঝো তারকনাথ পালিত স্মরণীয় কেন এবার টিকা পড়বে এখান থেকে কতগুলো যে চার্লস উইলকিন্স বটতলা প্রেস শ্রীরামপুর মিশন বিটিআই তারপরে আই এসিএস এগুলো তোমরা একটু ভালো করে দেখবে আচ্ছা বিটিআই আমি বলে দিই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ওকে পাঁচ নম্বর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন বিশ্বভারতীর প্রতিষ্ঠার উদ্দেশ্য আর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি এই কটা মার্কসে তোমরা এখান থেকে পড়ে রাখবে এর মধ্যেই তোমরা কিন্তু হুবহু পরীক্ষায় কমন পেতে চলেছো তাই বলবো সাজেশনটি অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে একটা প্রশ্নও যদি বাদ দিয়ে থাকো তাহলে বলবো এই সাজেশান তোমার জন্য নয় প্রত্যেকটা প্রশ্ন যদি প্র্যাকটিস করো তবেই সাজেশানটি তোমার আর আদারওয়াইজ কিন্তু যদি একটা প্রশ্ন বাদ দাও এখান থেকে তাহলে এই সাজেশানটা সম্পূর্ণটাই তোমার থেকে বাদ হয়ে যাবে তো আমি বলবো এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এই সাজেশান প্রশ্নগুলো যতগুলো আছে তোমরা অধ্যায় ধরে ধরে ভালো করে প্র্যাকটিস করে নাও যে প্রশ্নের উত্তর নেই তোমার কাছে অবশ্যই ভিডিওর কমেন্টে লেখো প্রশ্নটি আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর কিন্তু যথাযথভাবে দিয়ে দেব পরবর্তী এই অধ্যায় থেকে চার মার্কস পড়বে বাংলা ছাপাখানায় বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা বসুবিজ্ঞান মন্দির দেখো এটা নর্মাল কোয়েশান আকারেও আসতে পারে অথবা টিকা আকারেও আসতে পারে ছাপা বইয়ের সঙ্গে বিস্তারের সম্পর্ক কারিগরি শিক্ষার বিকাশে বিটিআইয়ের ভূমিকা যেটা বললাম একটু আগেই যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তাহলে দেখো একই প্রশ্ন তোমার চারেও থাকছে আবার দু মার্ক্সেও থাকে তাহলে বলবো চার মার্কসটা ভালো করে পড়ো দু মার্কস আলাদা পড়ার দরকার নেই কারণ চার মুখস্থ করলে তোমার দু মার্কসের কোয়েশন অটোমেটিকই কিন্তু রেডি হয়ে যাচ্ছে আচ্ছা পাঁচ নম্বরে দেখো বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা এটাও সেম দেখো দু মার্ক্সের ক্ষেত্রেও রয়েছে এবার আট মার্কস কি পড়বে যে উনিশ শতকের বাংলায় ছাপাখানার বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগ আচ্ছা দু নম্বর পড়বে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো আর তিন নম্বর পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এগুলো হচ্ছে আট মার্ক্সের কোয়েশ্চেন এবারে ষষ্ঠ অধ্যায়ে চলে যাও দেখো ষষ্ঠ অধ্যায়ে তোমাদের রয়েছে শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে মার্কসের কয়েকটা প্রশ্ন পড়বে যেমন বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝো সারা ভারত কিষান কংগ্রেসের প্রধান দাবিগুলি কি কি চৌরি চৌড়া ঘটনাটি কি একা আন্দোলনের কারণ বা গুরুত্বও দিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষায় কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে যা যেন লেখো বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য ওয়ার্কার্স অ্যান্ড পেজার্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল এই দশটা দেখো তোমরা এখান থেকে দু মার্কসের কোয়েশ্চেন পড়ে রাখবে পাশাপাশি চার মার্কসের ক্ষেত্রে পড়বে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল আর টিকা পড়বে তার পাশাপাশি দুটো যে মিরাট ষড়যন্ত্র মামলা ত্রিপুরী সংকট আর ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি এই তিনটা টিকা তোমরা পড়ে রাখবে এখান থেকে দেখো একই প্রশ্ন দুয়েও রেখেছি চারেও রেখেছি আবার সেম কোয়েশ্চেনই আবার আট মার্কসেও তোমরা কিন্তু পাবে অতএব আট মার্কসের কোয়েশ্চেন পড়লেই কিন্তু তোমাদের রেডি হয়ে যাচ্ছে দু মার্কস এবং চার মার্কস তাই এতগুলো প্রশ্ন সংখ্যায় ওগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আবারও বলছি এই সাজেশনের সমস্ত প্রশ্ন প্র্যাকটিস করলে তবেই সাজেশানটি তোমার জন্য আদারওয়াইজ কিন্তু নয় খুব ভালো করে প্র্যাকটিস করো হুবহু যদি কমন পেতে চাও সেক্ষেত্রে নেক্সট তিন নম্বর চার মার্ক্সের পর্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারত শ্রমিক মানে ভারতের যে শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ আইন অমান্য আন্দোলন আর কৃষক আন্দোলনে মাদারি পার্সি বা বাবা রামচন্দ্রের অবদান আট মার্ক্সের তিনটের প্রশ্ন রেখেছি এই অধ্যায় থেকে কারণ দেখো এই চার পাঁচ ছয় এই তিনটে অধ্যায় তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেই জন্য বলবো এই তিনটা অধ্যায় থেকে বড় প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে আট মার্ক্সে পড়বে ভারত ছড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে টিকা লেখো আর ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এই যে তিনটে প্রশ্ন তোমরা কিন্তু ছয় অধ্যায় থেকে ভালো করে প্র্যাকটিস করে রেখো আর তোমাদের ইতিমধ্যেই আমি বললাম বাংলা সাজেশন দেওয়া হয়ে গেছে সেখান থেকে তোমরা দেখে নিও আর এখানের সাজেশনের প্রশ্ন উত্তর দেখবে দশম শ্রেণী ইতিহাস বলে দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে আর তারপরে তোমাদের যে সাত নম্বর অধ্যায় রয়েছে দেখো বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন যেটি বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এটি রয়েছে তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে অর্থাৎ সাত নম্বর অধ্যায় থেকে সেগুলো আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে দু দাগের প্রশ্ন দেখো এই দু দাগের যে মানে দু নম্বরের যে প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়বে তার প্রথম প্রশ্ন যে রাশিদ আলি দিবস কেন পালন করা হয় রাশিদ আলি দিবস তাহলে কেন পালন করা হয় এটা পড়বে পাশাপাশি পড়ে রাখবে সরলা দেবী চৌধুরানীর সম্পাদনায় ভারতী পত্রিকা স্বদেশী আন্দোলনে কি ভূমিকা পালন করে আচ্ছা এখান থেকে আরেকটা দেখে রাখবে বিংশ শতাব্দীর দুটি বিপ্লবী সংগঠনের নাম আর দেখবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কার্যাবলী এগুলো দু মার্কসে তোমরা পড়ে রাখবে এই অধ্যায় থেকে দেখো এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসবে না তাই আমি তোমাদের সংখ্যায় কম রাখলাম এখান থেকে পরবর্তী চলে যাও চার নম্বর আর আট নম্বর দেখো চার নম্বরের ক্ষেত্রে পড়বে তোমরা মিরাট ষড়যন্ত্র মামলা বারদৌলি সত্যাগ্রহ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা একা আন্দোলন বিশ শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখান থেকে ওই বড়ো প্রশ্ন তোমরা এটাও দেখে রাখতে পারো যে রশিদ আলী দিবস কেন পালন করা হয় যেটা আমি দুমাসের ক্ষেত্রে তোমাদেরকে বললাম এটা বড়ো প্রশ্ন হিসাবেও কিন্তু তোমরা পড়ে রাখতে পারো তো এবারে সাত নম্বর অধ্যায় হলো পরবর্তী যে আট নম্বর অধ্যায় রয়েছে যেটি উত্তর ঔপনিবেশিক ভারত যেটি বিশ শতকের দ্বিতীয়ার পর্ব আর কি উনিশশো থেকে উনিশশো এখান থেকে কতগুলো প্রশ্ন যেগুলো হচ্ছে যে জুনাগড় রাজ্যটির ভারতভুক্ত সম্পর্কে যানজনা লেখো বা দিয়ে দিলো যে কী কারণে পাঞ্জাব দ্বিধাবিভক্ত হয় বা দিল প্রশ্ন যে কোন কারণে কাশ্মীরের রাজা হরি সিং ভারতে যোগদান করেছিল বা দিয়ে দিল রাজ্য পুনর্গঠন কমিশনের দুজন নেতার নাম লেখো অথবা এই প্রশ্নটাও হতে পারে যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর করেছিল আরেকটি প্রশ্ন দেখে রাখবে ছোট প্রশ্ন হিসাবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ডোমিনিয়নে যোগদানকারী দুটি রাজ্যের নাম এইগুলো তোমরা একটু এই অধ্যায় থেকে ভালো করে পড়ে রাখবে আর বড় প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা তোমাদের জন্য একটা রাখছি যেটা হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে ভারত সরকার কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল এই একটি মাত্র প্রশ্ন তো প্রিয় বন্ধুরা দেখো তোমাদের সমস্ত ইতিহাস বিষয়ের আমি সাজেশনটা আলোচনা করে দিলাম প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় অবধি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো আমি নিশ্চিত তোমরা কিন্তু হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবে তবে আবারও প্রথমেই বলছি যে একটা প্রশ্নও যদি বাদ দাও তাহলে সাজেশানটি তোমার পড়ার দরকার নেই প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি এখান থেকে কমপ্লিট করো আমি নিশ্চিত পুরো একশো শতাংশই যে তুমি পরীক্ষায় কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তাই একটা প্রশ্ন বাদ দেওয়া চলবে না প্রত্যেকটা প্রশ্নই তুমি কিন্তু এখানে প্র্যাকটিস করবে এর মধ্যে হুবহু কমন পেয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো থ্যাংক ইউ